গতকাল 4 ডিসেম্বর ছিল মাদারীপুর জেলার রাজৌর উপজেলা মুক্ত দিবস। 1971 সালের এই দিনে ভোরের প্রথম আলো ফোটার মধ্য দিয়ে হানাদার মুক্ত হয় জেলার এই উপজেলাটি। আমরা মুক্তিযোদ্ধারা রাজৌর থানার বিভিন্ন জায়গায় যুদ্ধে অংশগ্রহণ করি, পাকানির বিরুদ্ধে এবং রাজাকার আলবদ্রদের বিরুদ্ধে। পাকুল্লায় আমাদের সাথে কয়েক ঘন্টা পাকানির সম্মুখ যুদ্ধ হয়। রাজৌর থানা অবরোধ করি, ছাগলছিড়া নামক স্থানে তারা মুক্তিযোদ্ধাদের হাতে ধরা পড়ে। 4 ডিসেম্বর এই রাজৌর থানা শত্রুমুক্ত। 1971 সালের 3 ডিসেম্বর রাতে মুক্তিযোদ্ধারা একত্রিত হয়ে শক্তি সঞ্চয় করে আক্রমণ করে হানাদারদের ক্যাম্পে। তুমুল যুদ্ধ শুরু হয় পাক বাহিনীর সাথে। মুক্তিযোদ্ধাদের সাথে লড়াই করে পরাস্ত হয়ে 3 ডিসেম্বর মধ্যরাতে পাক বাহিনী রাজৌর ছেড়ে গোপালগঞ্জের মুকসুদপুরে পালিয়ে যায়। আমার পথে কেবল রাস্তায় উঠছে মরতে গিয়ে তারা গুলি করল, অনেক দূরের দিকে গুলি করছে, গুলি করিয়ে রাস্তায় ফেলাই দিচ্ছে। দেওয়ার সাথে সাথে হারাইয়ে সেই মাথা পিড়িয়া এর একল খান খান করে গেলাইছে। পরের দিন 4 ডিসেম্বর গ্রামবাসীদের সহযোগিতায় 135 জন পাক হানাদারকে আটক করে মুক্তিযোদ্ধারা। শত্রুমুক্ত হয় রাজৌর উপজেলা। যুদ্ধে অংশ নেন সাবেক রক্ষী বাহিনীর ডেপুটি ডিরেক্টর মুক্তিযোদ্ধা কর্নেল অবসরপ্রাপ্ত সরোয়ার হোসেন মোল্লা। রাজৌর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার সেকেন্দার আলী বলেন, রাজৌর উপজেলায় একটা মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ তৈরি করা প্রয়োজন, যাতে করে বর্তমান প্রজন্ম এই স্মৃতিস্তম্ভ দেখে উপলব্ধি করতে পারে।